ট্রেনের মাথায় চড়ে বসেছেন এক যুবক। ঠাকুরনগর এলাকায় ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। স্থানীয়দের কাছে বাচ্চা নামে পরিচিত ওই যুবক। ট্রেনের মাথায় চড়ে বসেছে এক যুবক। চলন্ত ট্রেন ছুটে চলেছে গোবরডাঙ্গা পেরিয়ে ঠাকুরনগরের দিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমনই এক ছবি, যে ছবি দেখে ভয়ে শিউড়ে উঠেছেন অনেকেই। পরে অবশ্য খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করেছে রেল পুলিশ। কিন্তু কে ওই যুবক, কেনই বা ঘটালেন এমন কাণ্ড? খোঁজ নিতে এলাকায় পৌঁছে গিয়েছিলাম আমরা। এলাকায় খোঁজ নিয়ে জানা গেল সকলেই কম বেশি চেনেন ওই যুবককে। এলাকায় তার প্রচলিত নাম বাদশা। খোঁজ নিয়ে জানা গেল নামের সাথে তার চালচলন হাবভাবের বিস্তর মিল। চালচলনেও কেমন যেন একটা বাদশাহী মেজাজ। বনগাঁ থেকে শিয়ালদহ রেল শাখার, গোবরডাঙ্গা থেকে ঠাকুরনগর, এই রেল স্টেশনগুলিতেই সচরাচর তার দেখা মেলে। ট্রেনে চড়ে যাতায়াত করে বাদশা, তবে পায়ের ওপরে পা তুলে বসে। স্থানীয়রাই মজা করে তার নাম রেখেছেন বাদশা। তাদের মতে রূপালি পর্দায় অভিনয় করে সকলের মন জয় করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তবে এ যেন বাস্তবের বাদশা, কখনো নিজের খেয়ালে অভিনয়ের ভঙ্গিমায়, কখনো আবার চলন্ত ট্রেনের হাতল ধরে গেটে ঝুলে থাকা। বাদশা এখানে ট্রেনে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে আর কি, যে যখন যা যায় তাই খায়, তা হুট করে ট্রেনে উঠে যায়, গিয়ে এখান থেকে গোবরডাঙ্গা থেকে ঠাকুরনগরে ঝুলে চললাম। প্ল্যাটফর্মে ঘোরাফেরা করে, ও যখন যে যা দেয় তাই খায়, যখন যেটা পায় চিৎকার চেঁচামেচি করে হুটাট করে, তারপর হুট করে ট্রেনে উঠে গেল। উঠে গিয়ে ওখান থেকে শুনতে পাচ্ছি নাকি ঠাকুরনগরে গিয়ে নেমে গেছে, এই আর কি। স্থানীয় সাধারণ মানুষ ও রেলের হকাররা জানালেন মানসিক সমস্যা রয়েছে ওই যুবকের। দিনরাত স্টেশনেই থাকে, স্টেশনের দোকানি অথবা সাধারণ যাত্রী ভালোবেসে বাদশা বলে ডেকে কাছে টেনে নেয়, কিছু খাবার তুলে দেয়, হাসি মুখে তা গ্রহণও করে বাদশা। এভাবেই দিন চলে যায় তার। হ্যাঁ, ওর নাম অ্যাকচুয়ালি বাদশা, গোবরডাঙ্গা স্টেশনে খুবই পরিচিত, সবাই ওকে ভালোভাবে চেনে, আমরাও ওকে চিনি। সব দোকানদারদের কাছ থেকে টুকটাক যা পায় তাই খায়, এইভাবেই চলে। তা মাঝে একদিন দেখলাম যে ট্রেনের হঠাৎ করে উপরে উঠে গেছে, তা গোবরডাঙ্গা লোকজন অনেকে ওকে নামানোর চেষ্টা করলো কিন্তু নামাতে পারেনি। তারপরে ওই ট্রেনটা সোজা চলে গেলো ঠাকুরনগর, ঠাকুরনগরের ওখান থেকে জিআরপিরা ওকে তারপর নামিয়ে দিল। ভালো স্ট্যান্ড স্ট্যান্ড করে, ভালোভাবে ঘুরে বেড়ায়, কোনো কারু কোনো ক্ষতি করে না সেইভাবে, নিজের মতো, হ্যাঁ নিজের মতো নিজে ঘুরে বেড়ায়, যে যার দেয় তাই খায়, এরকমভাবেই চলে। হ্যাঁ, ওর নাম বাদশা, সবাই ওকে বাদশা বলেই ডাকে, কেন ওর অ্যাটিটিউডটা বাচ্চার মতনই, ঠিক আছে, এ কারণে ও বাদশা নামেই পরিচিত। দীপ সরকারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।